মায়াপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর, যেখানে কৃষ্ণ চেতনা প্রচারের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর মায়াপুরে রয়েছে। মায়াপুর বা শ্রী মায়াপুর নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে। শ্রী মায়াপুর গঙ্গা নদীর তীরে একটি গ্রাম, একটি হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত এবং মা গঙ্গ নামে পরিচিত। এটি কলকাতার প্রায় 130 কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদী অতিক্রম করে নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মস্থান, যিনি 1486 সালে জন্মগ্রহণ করেন। তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি কৃষ্ণের অবতার ছিলেন এবং তিনি হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন। তিনি সর্বপ্রথম শ্রীকৃষ্ণ মন্ত্রের ব্যাপক শ্রদ্ধা ও গান গাওয়াতে শিক্ষা দেন। ইস্কনে এবং মায়াপুরে আপনি যেতে পারেন বাস, রেল, শিয়ালদহ রেল স্টেশন থেকে এবং কৃষ্ণনগর থেকে। আপনি যদি বাসে যান তাহলে ইস্কন কলকাতা বাসে শুক্রবার, শনিবার এবং রবিবার সপ্তাহে 3 বার এসি এবং নন এসি বাস পরিচালনা করে। এর ডেসক্রিপশন নম্বর যাত্রীদের সুবিধার জন্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হাওড়া স্টেশন থেকে আপনি যেতে পারেন। হাওড়াতে ট্রেন ধরার সময় পরিষ্কার ও কম ভিড়ের ট্রেন ধরার জন্য ইন্টারসিটি এক্সপ্রেস ধরুন, যা প্রায় রাত 3:15 হাওড়ায় ছাড়ে। এটি নবদ্বীপ ধামে পৌঁছায় প্রায় 5:15। হাওড়া এবং নবদ্বীপ ধামের মাধ্যমে ট্রেন প্রায় 1.5 ঘন্টার পর চলাচল করে। 3 ঘন্টা সময় লাগে নবদ্বীপ ধামে পৌঁছাতে এবং নবদ্বীপ ধামের স্টেশন থেকে আপনি একটি রিক্সা অথবা নৌকায় গঙ্গা অতিক্রম করতে হবে। শিয়ালদহ রেল স্টেশন থেকে আপনি যেতে পারেন, এতে 2 ঘন্টা সময় লাগে এবং কৃষ্ণনগর থেকেও আপনি বাসে যেতে পারেন। কাছাকাছি ঘুরতে হাঁটুন বা ই রিক্সা ব্যবহার করুন। কী দেখবেন? মায়াপুরে আপনি ইস্কন মন্দির, শ্রী শ্রী রাধা মাধব মন্দির কমপ্লেক্স, এই কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সংস্থার প্রধান মন্দির। প্রধান মন্দিরের বাম দিকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপতি প্রভুপাদের বৈষম্যের মূর্তি। ডান দিকে, ডান পাশে আপনি দেখতে পাবেন প্রধান ব্যতীদের সভাপতিত্বকারী দেবতাদের দেখা যায়। জীবনের আকারের চেয়ে সুন্দর বৃহত্তর শ্রী শ্রী রাধা মাধব, তাদের সখা সখী 8টি প্রধান গোপী বন্ধু দ্বারা পরিবেষ্টিত। শ্রী ললিতা, শ্রী চম্পাল কলতা, শ্রী চিত্রা, শ্রী তুনগাবিদ্যা, শ্রী বিশাখা, শ্রী ইন্দুলেখা, শ্রী রঙ্গাদেবী এবং শ্রী সুদেবী, সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু এবং গিরি গোবর্ধন। ছোটো রাধা মাধবের দেবতাদের রথযাত্রায় এবং ঝুলন যাত্রা বা নৌকা উৎসবের মতো অন্যান্য উৎসব উদযাপন করা হয়। শীতের সময় কার্তিক মাসের শুরু থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা আরতির পর দেবদেবীদের দ্বারা সুসজ্জিত একটি রথ বাইরে নিয়ে যাওয়া হয়। বল্লাল ঢিপি, বামনপুকুর, হুলার ঘাট থেকে ই রিক্সা নিতে পারেন। 70 থেকে 100 টাকার মধ্যে রিক্সা পেয়ে যাবেন। উচ্চতা 30 ফুট এবং 1,300 বর্গফুট বিস্তৃত এলাকায় ছড়িয়ে রয়েছে বামনপুকুর। বামনপুকুর মায়াপুরের কাছাকাছি বামনপুকুর গ্রামে অবস্থিত, স্থানীয়দের কাছে বল্লাল ঢিপি নামে পরিচিত। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামে এর নামকরণ করা হয়েছে, যিনি 12 শতকের শেষ দিকে বাংলায় শাসন করেছিলেন। ASI 1982 থেকে 1989 সালের মধ্যে খনন করে। খনন একটি বিস্তৃত গজ মধ্যে একটি বিস্ময়কর ইটের গঠন প্রকাশ পায়। ঘের দেওয়াল দ্বারা সব পক্ষের উপর আচ্ছাদিত স্টুকো মাথা, পোড়ামাটির মানুষের এবং পশু মূর্তি, তামার পাত্র এবং অন্যান্য বস্তু, লোহার নখ ইত্যাদি খনন থেকে পাওয়া যায়। উপরের অবশেষ 12 শতকের এবং উপরের স্তরটি 8 থেকে 9 শতকে
নির্মিত কাঠামের ওপর নির্মিত, এবং গোশালা আপনি যেতে পারেন ই রিক্সা অথবা হুলারঘাট থেকে ই রিক্সা নিয়ে, 10-20 টাকার মধ্যে রিক্সা পেয়ে যাবেন। ইস্কন মায়াপুরের গোশালায় 200টি গরু ও বাছুর পালন করে, একটি পশু চিকিৎসক সময় মতো স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করে। মায়াপুর গোশালা গরু থেকে প্রাপ্ত ঘি, দই, গোজাহাজ, গোমূত্র এবং নিঃসৃত গরু প্রস্রাব এবং অন্যান্যদের স্বাস্থ্য পণ্য বিক্রি করে। নবদ্বীপ শহর, হুলারঘাট থেকে লঞ্চে করে নবদ্বীপ, মাথাপিছু 6 টাকা। এটি একটি পুরনো শহর, কৃষ্ণনগর থেকে 20 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পশ্চিমে অবস্থিত এবং এটি শ্রী চৈতন্য জন্মস্থান। শহরটি বাংলায় বৈষ্ণব ধর্মের আবির্ভাবের কেন্দ্র। চৈতন্য শুধু বৈষ্ণবের ধারণা ও ভক্তি সংস্কৃতি প্রচারের ধর্মীয় নেতা ছিলেন না, তিনি পাশাপাশি 16তম শতাব্দীতে সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন। নবদ্বীপ সেন রাজবংশের বিখ্যাত শাসক লক্ষ্মণ সেন সেনের রাজধানী ছিলেন, যিনি 1179 সাল থেকে 1203 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এখানে বেশ কয়েকটি মন্দির ও তীর্থযাত্রা কেন্দ্র রয়েছে। 1835 সালে নির্মিত দোয়াদাস শিবের মন্দিরটি সুন্দর ফুলের নকশা দিয়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। কয়েকটি স্থানে শ্রী চৈতন্যের মূর্তি রয়েছে, মূর্তিগুলি শহর জুড়ে শ্রদ্ধার সাথে পরিচিত। কী করবেন ওখানে? আপনি ভোজন মঙ্গল আরতি দেখতে পাবেন। ভোজন কৃষ্ণ চেতনার জন্য ঐতিহ্যবাহী একটি প্রথা, এবং মঙ্গল আরতি ভোর 4টার সময় শ্রী রাধামাধব মন্দিরের প্রারম্ভিক ভোরে মঙ্গল আরতির জন্য উপস্থিত হন। গ্রীষ্ম এবং শীতকালীন সময়ে মধ্যে কয়েক মিনিটের পার্থক্য হতে পারে, তবে প্রধান প্রবেশপথের নিকটবর্তী অভ্যর্থনা এবং ইস্কনের মধ্যে গেট হাউসগুলির ভিতরে প্রার্থনার সময় পুস্তিকা প্রদান করে, একটি ভক্ত এবং দর্শকদের এক আনন্দদায়ক সমাবেশ এবং দেব দেবীদের কাছে সকালে প্রার্থনার মুহূর্ত। কী খাবেন? প্রসাদম, প্রাতরাশে 7:30 থেকে 9:30 প্রাতরাশ পাবেন, মধ্যাহ্নভোজ 12:30 থেকে 1:30, রাতের খাবার 8:30 থেকে 9:30। অবশ্যই এই শহরে একটি রেস্টুরেন্ট রয়েছে যা কৃষ্ণের গৌরবের জন্য ইস্কন দ্বারা পরিচালিত। প্রাতরাশে মিষ্টির সঙ্গে পুরী এবং আলু সবজি, মধ্যাহ্নভোজে এবং রাতের খাবারে মেনু পরিবর্তিত হয়। কী খাবার পরিবেশিত হচ্ছে তা খুঁজে বের করতে পারেন আপনি। আপনাকে শুধুমাত্র 45 থেকে 50 টাকা বিনিয়োগ করতে হবে। রাত্রিযাপন, চৈতন্য ভবন, গোদা ভবন, গৌরাঙ্গ কুটির প্রভৃতি বাসস্থান রয়েছে, এছাড়াও আশেপাশে বিভিন্ন হোটেল রয়েছে। সুতরাং বন্ধুরা, এটি হলো মায়াপুর, পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ লক্ষ দর্শনার্থী বিভিন্ন উৎসবে এখানে ভিড় করেন। সময় হলে আপনিও একবার ঘুরে আসুন। ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এইরকম পরবর্তী আরও নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেঙ্গল ইনফরমেশন টিমকে সাপোর্ট করুন। ধন্যবাদ।